He swung that away. And Bangladesh win. অবশেষে মিরপুরের উইকেটে রোমাঞ্চকর ম্যাচ দেখল ক্রিকেট ভক্তরা টান টান উত্তেজনায় যে ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত যদিও প্রত্যাশিতভাবেই শেষ হাসিটা হেসেছে টাইগাররা will be happy once again with the Bangladesh Tigers performance স্বাগতিকদের দেয়া 142 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 18 রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা এরপর একে একে বিদায় নেন উইলিয়ান গ্র্যান্ডহোম ও হেনরি নিকলস my dear from strike for Bangladesh তবে প্রতিরোধ গড়ে তোলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল 20 রান মুস্তাফিজের 5 বলে 14 রান তোলার পর শেষ বলে জয়ের জন্য প্রয়োজন 6 রানের কিন্তু তা হয়নি 5 উইকেটে 137 রানে থামে নিউজিল্যান্ড ল্যাথাম 49 বলে অপরাজিত 65 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেও শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 59 রানের জুটিতে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন লিটন দাস ও মোহাম্মদ নাইম মিরপুরে স্লো উইকেটে 59 বলে 59 রানের জুটি চ্যালেঞ্জিং স্কোরের ভিত করে দেয় এই দুই ব্যাটসম্যান তবে ওই স্কোরেই 33 করা লিটন ও 0 রানে মুশফিক আউট হলে কিছুটা চাপে পড়ে টাইগাররা দলের 72 রানে সাকিব বিদায় নিলে চাপটা সামলাতে পারেনি স্বাগতিকরা তবে শেষ পর্যন্ত দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ 32 বলে তার অপরাজিত 37 রানে ভর করে স্লো উইকেটে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ 6 উইকেটে 141 রান তোলে স্বাগতিকরা আর এই স্কোরেই নাটকীয় জয় পায় টাইগাররা মমিনুর রিপন এটিএন বাংলা ঢাকা